নাম্বার ছাড়া ইমো অ্যাকাউন্ট, এটা এখন সবাই খুলতে পারে না সেভ ইউএমের মাধ্যমে। তবে আজকে আমি দেখাবো যে সেভ ইউএমের মাধ্যমে আবারও হচ্ছে গিয়ে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে প্রত্যেকটা সেভ ইউএম অ্যাপস দিয়ে কিন্তু এটা পারবেন না, তবে আমার কাছে যে ভার্সনটা আছে এই ভার্সনটা দিয়ে কিন্তু আপনারা পারবেন। দেখেন এটা কিভাবে হচ্ছে গিয়া আপনারা নাম্বারটা বের করবেন সেটার পদ্ধতিটা একটু আমি এখন দেখিয়ে দেব, ঠিক আছে? অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমি অ্যাপসটাও আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তো দেখেন অতি ফাস্ট হচ্ছে গিয়া লগ ইনের জায়গায় হচ্ছে আমি কিছু সংখ্যা এখানে লিখে দিলাম, তারপর চারটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এল, এমনকি রিটাইপ পাসওয়ার্ডটাও আমি এল ব্যবহার করলাম চারটা পাসওয়ার্ড দিয়ে। তারপর আমি সাবমিটের উপরে ক্লিক করে দেব। দেখেন এখন আমার সাবমিটটা কিন্তু নিল না, তার মানে হচ্ছে গিয়ে আমার উপরে হচ্ছে গিয়া আরও কিছু লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি এখানে এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে একটু ওয়েট করতে হবে। তবে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই অ্যাপসটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পাবেন না, আমার টেলিগ্রাম অ্যাপস আমি দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন অটোমেটিকলি কিন্তু নিয়ে নিল, ঠিক আছে? নেওয়ার পর হচ্ছে গিয়ে দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের নাম্বারটা কিন্তু এখানে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে দেখতেছেন আমাদের এখানে একটা সেটিং আছে, আমরা কী করবো এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেব। সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের হচ্ছে গিয়ে লাট ভিয়ার একটি নাম্বার দিয়ে দিচ্ছে তারা, তা আমরা হচ্ছে এই নাম্বারটি হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে নিব। তো দেখেন আমি হচ্ছে গিয়ে সুন্দরভাবে নাম্বারটি কপি করে নিয়ে নিলাম, তারপর এখান থেকে হচ্ছে গিয়ে আমি একটা ইমো অ্যাকাউন্টে চলে যাব। তো এখান থেকে হচ্ছে গিয়ে নাম্বারটা পেস্ট করব, নাম্বারটা পেস্ট করার পরে দেখেন আমাদের যেহেতু হচ্ছে গিয়ে বাংলাদেশ আসছি, 880টা উঠিয়ে হচ্ছে গিয়ে 371 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা কী করবেন, ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি হচ্ছে গিয়ে এখন ওকে বাটনের উপরে ক্লিক করে দেব। তো দেখেন এগ্রির উপর ক্লিক করে দিলাম, তারপরে এখানে হচ্ছে গিয়ে আমার কোড চাইতেছে। তো এই কোডটা আমি কই পাবো, কোডটা কিন্তু আমি সেভ ইউএম অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে একটু হচ্ছে গিয়ে আমি এক ব্যাগ গিয়ে হচ্ছে গিয়ে আমি সেই সেভ ইউএম অ্যাপসের ভিতরে আমি এখন চলে যাব। দেখেন আমি হচ্ছে গিয়ে সেভ ইউএম অ্যাপসের ভিতরে চলে আসলাম, একটু ওয়েট। দেখেন উপরে কিন্তু আমার সেই মেসেজটা কিন্তু চলে আসছে, দেখেন এই যে দেখেন মেসেজটা চলে আসছে। আমি কী করবো এখন, এই যে দেখতেছেন আমাদের বাম কর্নারে মেসেজ নামে একটি অপশনের জায়গায় লাল দাগ উঠে আছে, আমরা এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে সেভ ইউএম সাপোর্ট এটার উপরে ক্লিক করব। দেখেন সেভ ইউএম সাপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে পাসওয়ার্ডটা কিন্তু এখানে নিচে শো করতেছে 4803, ঠিক আছে? তো এখান থেকে আমরা কী করবো, এই পাসওয়ার্ডটা আমরা হচ্ছে গিয়ে এখন সেই ইমোর ভিতরে হচ্ছে গিয়ে বসিয়ে দিব। দেখেন 4803, তো বসিয়ে দিলাম। দেখেন আমার ইমোটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে গিয়ে এখন আমি নামটা ব্যবহার করব, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে সবসময় ইংলিশে নাম ব্যবহার করি, তো আজকে হচ্ছে গিয়ে বাংলায় আমার নামটা আমি ব্যবহার করতেছি যে মিঠুন খান, ঠিক আছে? তো মিঠুন খান দেখেন আমি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে গিয়ে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। দেখেন টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমার হচ্ছে গিয়ে ফটোটা আমি সিলেক্ট করে দেবো, একটা ফটো হচ্ছে গিয়ে গ্যালারি থেকে আনবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমো অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক খোলা হয়ে গেছে, ঠিক আছে? তবে হচ্ছে গিয়ে এখন বর্তমানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়ে সেভ ইউএম প্রো ভার্সনের জন্য হচ্ছে গিয়া অনেকে হচ্ছে গিয়ে যে এই নাম্বারটা বের করতে পারে না, তবে এটা আপনারা প্লে স্টোরে অ্যাপসটা পাবেন, কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসটা আছে ওইটা কিন্তু কোনো কাজে দিবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন, সেই টেলিগ্রাম গ্রুপে হচ্ছে গিয়ে আপনারা জয়েন করে এই অ্যাপসটা অবশ্যই নিয়ে নেবেন। তো আমি হচ্ছে গিয়ে এই অ্যাপসটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত।